নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি 2020 বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথম কথা আপনাদেরকে জানাই, 2020 24 জানুয়ারি থেকে বৃশ্চিক রাশির শনির সাড়ে সাতি কাটছে, অর্থাৎ আপনাদের সব দিক থেকে অপরচুনিটি আসতে চলেছে। এতদিন যেরকম প্রবলেম ফেস করছিলেন সব দিক থেকে, সেই প্রবলেমগুলো আপনাদের কাটতে চলেছে, এক কথায় আপনাদের সুদিন আসতে চলেছে। দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনুরাশিতে বৃহস্পতি থাকার জন্য আপনাদের আর্থিক স্থিতিশীলতা দিন প্রতিদিন বৃদ্ধি পেতে থাকবে এবং অর্থের একটা যোগাযোগ আপনাদের যে কোনো মাধ্যম, চাকরি হোক, বিজনেস হোক, সেলফ প্রফেশন হোক, সব দিক থেকে আপনারা সফলতা পাবেন এবং অর্থ আপনাদের যা ছিল তার দ্বিগুণ অর্থ আপনারা ইনকাম করতে পারবেন। এবং যেহেতু মকর রাশিতে শনি যাচ্ছে, অর্থাৎ আপনাদের তৃতীয় পজিশনে শনি যাচ্ছে, এক্ষেত্রে আপনাদের কমিউনিকেশন খুব ভালো দিক দেখা যাচ্ছে, যে কোনো বিষয়ে আপনাদের যোগাযোগটা খুব চটজলদি হয়ে যাবে, যে কোনো ক্ষেত্রে আপনাদের যোগাযোগ খুব ভালো হবে। এবং এবছর আপনারা নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন এবং আপনারা এবছর কিছু ভূসম্পত্তি কেনার আপনাদের যোগ দেখা যাচ্ছে এই 2020-তে। এই 2020-তে যারা বিদ্যার্থী আছেন, বিদ্যার ক্ষেত্রে বেশ ভালো দিক দেখা যাচ্ছে এবং যারা হায়ার এডুকেশনে আছেন তাদের ক্ষেত্রেও খুব সময়টা ভালো দেখা যাচ্ছে 2020। এবং 2020-তে আপনাদের অনেক কিছু আশা পূরণ হবে এবং আপনাদের বিবাহিত জীবনে, অর্থাৎ যারা প্রেমের যে সম্পর্কে, প্রেমের সম্পর্কে লিপ্ত আছেন, তাদের একটা রিলেশনশিপ ভালো জায়গায় দেখা যাচ্ছে। এবং যারা দীর্ঘদিন বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহ অবশ্যই হবে। এবং যারা সন্তান নিয়ে খুব টেনশনে আছেন, সন্তান ক্ষেত্রে এবছর আপনাদের কিছুটা হলেও দুশ্চিন্তা কাটবে। এরপরে আপনাদেরকে জানাই, যারা অর্থের ব্যাপারে খুব টেনশনে আছেন যে আপনাদের সেভিংস হচ্ছে না, আপনাদের এবছর সেভিংস হবে, কিন্তু আপনারা একটু ঠান্ডা মাথাতে যে কোনো সিদ্ধান্ত নেবেন, হটকারিতা করে কোনো সিদ্ধান্ত নেবেন না বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য। আপনাদের শত্রুপক্ষ পরাস্ত হবে, শত্রু আপনাদের সামনে মাথা নত করবে, এক কথায় আপনি শত্রু বিজয় করতে পারবেন 2020-তে। যাদের কেস, মামলা, মকদ্দমা চলছে তাদের সাফল্য আসবে, তাদের ক্ষেত্রে রায় যাওয়ার প্রবল সম্ভাবনা। এই 2020 আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের জন্য। তবে আপনাদের কিডনি ওরিয়েন্টের সমস্যা, কিছু লিভারের সমস্যা, এই সকল সমস্যা আপনাদের দেখা যাচ্ছে। যারা বয়স্ক লোকরা আছেন তারা একটু সাবধানে থাকবেন, তাদের পেটের সমস্যা, কিডনির সমস্যা, এই সকল সমস্যা দেখা যাচ্ছে। ওভারঅল বৃশ্চিক রাশি শনি সাড়ে সাতি কাটছে, দ্বিতীয় স্থানে বৃহস্পতি, আর্থিক স্থিতি দিন প্রতিদিন বৃদ্ধি পেতেই থাকবে এবং আপনাদের কমিউনিকেশন খুব ভালো দিক দেখা যাচ্ছে। এই বৃশ্চিক রাশি অর্থাৎ একটা পিছার চিত্র, এই জন্য আপনারা একটু ঠান্ডা মাথায় কাজ করুন। কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনি সেটা ঠান্ডা মাথায় কন্ট্রোল করুন। আপনারা প্রতিহিংসা পরায়ণ হবেন না, একটু ঠান্ডা মাথায় যদি আপনারা সেটা
ম্যানেজ করতে পারেন, আপনাদের 2020 সাল ওভারঅল ভালো যাবে। এবং পরিবারের ক্ষেত্রে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তর দেখা যাচ্ছে, মানে একটু মানে আপনার সঙ্গে আপনার স্ত্রীর মত মিলবে না বা আপনার সঙ্গে আপনার স্বামীর মত মিলবে না, এই সকল কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে আপনাদেরকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের 2020 কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনারা যারা এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন। এবং আপনারা যদি আপনাদের কিছু তথ্য জানার ব্যাপার থাকে আপনাদের নিজেদের, সেক্ষেত্রে খুব অল্প সংক্ষেপে আপনারা প্রশ্ন করুন, আমি সময় মতো আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন আপনারা বড় রাখবেন না, আপনারা খুব ছোট প্রশ্ন রাখুন, যাতে আমার সুবিধা হয় এখান থেকে আপনাদেরকে কিছু টিপসের মাধ্যম দিয়েও আপনাদের সমস্যা সমাধান করতে পারি। এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, আপনাদের বন্ধুবান্ধব, আপনাদের যা ফ্রেন্ড সার্কেল আছে প্রত্যেকের মধ্যে, যাতে প্রত্যেকে এই তথ্যগুলো পেয়ে উপকৃত হতে পারে। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে আমি বৃশ্চিক রাশি নিয়ে বললাম, নেক্সট এপিসোডে আমি আরও যে রাশিগুলো আছে সব রাশি আপনাদেরকে 2020 সাল কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এক কথায় আপনাদের 2020 সাল অর্থাৎ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 2020 সাল সার্বিকভাবে শুভ যাবে, আমি এটা জানালাম আপনাদের ইন জেনারেল, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা হয়, প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা হয়, আমি ইন্ডিভিজুয়াল কাউকে জানাচ্ছি না, এটা সার্বিক একটা আপনাদেরকে আমি রাশিফল জানালাম। তো আজকে তো এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ সব।